শতব্যস্ততার বিল কেটে একটু অবসরের ফাঁকে দূর থেকে বাইরের আকাশটা নজরে পড়ল। দেখলাম মেঘগুলি আজ দ্রুত উড়ে যাচ্ছে, যাত্রাও যেন উঁকি ঝুঁকি দিচ্ছে, পৃথিবী দর্শনের প্রস্তুতি নিচ্ছে। আমার কাছে মনে হল অফিসের কাজ সেরে কোনো এক চিরচেনা মুখ তড়িঘড়ি করে এই বুঝি বাড়ি ফিরলেন। শূন্য ঘরে একলা একা, কাঁধের ঝুলান্ত ব্যাগ ছুড়ে ফেলে ফ্যানের সুইচ অন করে ক্লান্ত দেহখানি বিছানায় এলিয়ে হৃদয় ক্যানভাসে আছে প্রিয়তমার প্রিয় মুখখানি। আর একটু কাছে গিয়ে জানালার পর্দা সরাতেই দেখলাম অবাক করা রূপালী ঝকঝকে চাঁদের হাসি, আর চিকচিক করছে জোছনারা রাশি রাশি। সারা পৃথিবী জুড়ে উপচে পড়ছে মায়াবী খুশি, ধূসর পোশাকেও যেন ঝলমল করছে মায়াবী চাহনি, আর দৃষ্টি যেন কথা বলছে ইশারায় লুকোচুরির মোহনায়। দেখেছি পাশের বাগানে নরম কোমল ঘাসের উপরে বৈরি বাতাসের হাতছানি আর কানাকানি, বাতাসের পরশে যেন কাঁপছে মনোবন, ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভবের অনুরণের কিরণ খুব ইচ্ছে করছিল আলতো করে ছুঁয়ে দেখতে। মনে হলো তারাও আমায় ডাকছে।